হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যালেস্ট্রো। আমি অলক ইসলাম, আজকে আবার চলে এসেছি তোমাদের সবার জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি হিরো হিরণ। আই থিঙ্ক তোমরা সবাই তাকে চেনো। তো সেই হিরো হিরণের এখন অবধি যত মুভি রিলিজ করেছে তার মধ্যে কোনগুলো হিট, কোনগুলো ব্লকবাস্টার, কোনগুলো ফ্লপ, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো হিরো হিরণ তোমরা সবাই জানো, অ্যারাউন্ড 35 ইয়ার্স তার এজ, উলুবেড়ে থেকে বিলং করে এবং 2007 থেকে আমাদের ইন্ডাস্ট্রিতে আছেন, এখনও সিনেমা করছেন। তবে আগের মতন আর সেই নাম্বারের সিনেমা করেন না, এখন অনেকটা গ্যাপ দিয়ে তিনি সিনেমা করেন। তো শুরু করছি হিরো হিরণের কেরিয়ার গ্রাফ। 2007 সালের 14 ডিসেম্বর হিরো হিরণের ফার্স্ট মুভি রিলিজ করে, মুভির নাম ছিল নবাব নন্দিনী, হরনাথ চক্রবর্তী ডিরেক্টর ছিল। তো সেই মুভিটা প্রচণ্ড সুপার ডুপার হিট হয়ে যায়, কেরিয়ারের ফার্স্ট মুভি নবাব নন্দিনী সুপার ডুপার হিট মুভি হয়ে যায়। এবং তার অ্যাক্টিং স্কিল বলো, স্ক্রিন প্রেজেন্স বলো, সব কিছু, তার যে একটা কী বলবো কিউটনেস আছে তার চেহারার মধ্যে, ইনোসেন্ট একটা ভাব আছে, সেটা সকলের প্রশংসা করে। তো তারপরে ঠিক নেক্সট ইয়ারেই 2008 সালের 2 অক্টোবর তার সেকেন্ড মুভি রিলিজ করে, যেটার নাম হলো ভালোবাসা ভালোবাসা। সেই মুভিটা একটা ব্লকবাস্টার মুভি হয়ে যায়, রবি কিনাগের মুভি ছিল। সেই বছরই আরেকটা মুভি রিলিজ করে চিরসাথী। তবে এই দুটো মুভির তুলনায় নব নন্দিনী বা ভালোবাসা ভালোবাসা, এই মুভিগুলোর তুলনায় কিন্তু চিরসাথী মানে খুবই অ্যাভারেজ একটা রেসপন্স পেয়েছিল, হরনাথ চক্রবর্তীর মুভি ছিল। এবার নেক্সট ইয়ার 2009 সালের 23 জানুয়ারি তার আরেকটা মুভি রিলিজ করে জ্যাকপট, আই থিঙ্ক তোমরা অনেকেই দেখেছো রাহুল। সেই মুভিটা কিন্তু যথেষ্ট হিট হয়েছিল যেহেতু তার গল্পটা একটু ইউনিক ছিল। তারপরে 2009 সালে আরেকটা মুভি রিলিজ করে 17 এপ্রিলে, মা আমার মা, হরনাথ চক্রবর্তীর মুভি। হরনাথ চক্রবর্তীর সাথে কিন্তু তার মুভি আর ক্লিক করেনি আগের মতো। তার ফার্স্ট মুভি নব নন্দিনী যতটা ক্লিক করেছিল, হরনাথ চক্রবর্তীর সাথে চিরসাথী বা এই মা আমার মা, এই মুভিগুলো কিন্তু বলতে গেলে অ্যাভারেজ পারফরমেন্স দিয়েছে। তারপরে 2009 সালে এলো ওলট পালট, নেই ভোগে, আবার এলো রিস্ক, ঠিকঠাক। 2010 সালে এলো মঞ্জে করে উড়ু উড়ু, এইটা কিছুটা হিটের দিকে গেছে মুভিটা, সুজিত গৃহর সিনেমা ছিল। 2012 সালে 9th মার্চ মাচো মস্তানা, এই মুভিটা কিন্তু সুপার হিট মুভি ছিল, মাচো মস্তানা তার অ্যাকশন প্রচণ্ড প্রশংসা কুড়িয়েছিল। 2012 সালে লে হালুয়া লে, ঠিকঠাক বলা যেতে পারে হিটই হয়েছিল যেহেতু কমেডি মুভি ছিল, রাজাচন্দ্রের মুভি ছিল, তবে ব্লকবাস্টারের দিকে ধারে কাছেও যায়নি। এবার 2013 সালে 4 জানুয়ারি মিষ্টি ছেলের দুষ্টু বুদ্ধি, সেখানে স্পেশাল অ্যাপিয়ারেন্স ছিল, এটা আমি ধরছি না। সে বছরই 23 নভেম্বর মজনু, এই মুভিটা আবার সুপারহিট মুভি হয়েছিল, রাজীব, তোমরা সবাই জানো রাজীব বিশ্বাস তার সিনেমা ছিল, এটা কিন্তু একটা সুপারহিট মুভি ছিল মজনু, গানগুলো যথেষ্ট মানে হিট হয়েছিল। এরপরে 2014তে কোনো মুভি রিলিজ করেনি, 2015 সালে একটা মুভিতে যেমন গেস্ট অ্যাপিয়ারেন্স দিয়েছিল, ভুলভাল টোটাল কনফিউশন কি নাম আমি শুনিনি, অ্যাটলিস্ট এই মুভিটা চেনাটা গেস্ট অ্যাপিয়ারেন্স ছিল। তারপর 2015 সালে 22 মেতে জামাই 400 পিস রিলিজ করলো, এই যে শুরু হলো জামাই সিরিজ, তারপর থেকে আমাদের টলিউডের জামাই বলে হিরো হিরোইনের কথাই আসে। জামাই 400 পিস ঠিকঠাক কমেডি একটা মুভি ছিল, আমার পার্সোনালি ভালো লাগেনি এবং মুভিটা বলতে পারো যে সেরকম হিট হয়নি আর কি। এবার 2016 সালে তার কোনো মুভি রিলিজ করেনি, 2017 সালে তার মেহের আলী বলে একটা মুভি রিলিজ করেছিল, সেটা ক্রিটিক্যালি অ্যাক্লেমড একটা মুভি ছিল, তার অ্যাক্টিং যথেষ্ট মানে অ্যাপ্রিসিয়েশন পেয়েছিল, কিন্তু মুভিটা কিন্তু বক্স অফিসে ডিজাস্টার একটা মুভি ছিল, কবে এলো কবে গেল এরকম একটা কেস হয়েছে। 2017 সালে জিও পাগলা, এটাও অ্যাভারেজ বিজনেস করতে পেরেছে, রবি কিনাগের মুভি ছিল। এইবার 2018 সালে হইচই আনলিমিটেডে একটা গেস্ট রেফারেন্স দেয়, সেটা আমি ধরছি না। 2019 সালে জামাই আবার ফিরে আসে, নাম জামাই বদল, ডিজাস্টার বক্স অফিসে। 2019 সালে 1 মার্চ আর একটা মুভি রিলিজ করে থাইকারি, মানে ডিজাস্টার বললেও বেশি বলা হয়ে যাবে আর কি, আমি জানি না, হাতে কোনো কয়েকজন হয়তো দেখতে গেছিলো, আমি শিওর যে হিরো হিরোইনের বাড়ির লোকজন এই মুভিটা হয়তো দেখতে যায়নি, থাইকারি মুভিটা এতটাই বাজে ছিল। এরপরে আর একটা মুভি জিও জামাই, যেটা এবছরের শুরুতে রিলিজ করা হয়েছে 10th জানুয়ারি, সেই মুভিটা যে কটা হলে রিলিজ পেয়েছিল আমি জানি না, আমি এক দু জায়গায় পোস্টার দেখেছিলাম, ভোগে, ইন দ্য ভোগ অফ মা। তো বলতে গেলে শুরুর দিকে হিরো হিরোইনের যে কেরিয়ারটা যতটা উপর দিকে যাচ্ছিলো এখন বলতে গেলে ততটাই নিচু চলে গেছে, সিনেমার প্রতি তার মানে সিলেক্টিভনেসটা একটু ডিফারেন্ট হতে হবে। যদি মনে হয় যে কমার্শিয়াল মুভি তিনি আর সেভাবে সাফল্য পাচ্ছে না, তাহলে আমার মধ্যে অফবিট মুভিগুলো ট্রাই করা উচিত, তার মধ্যে কিন্তু পোটেনশিয়াল আছে, অনেকেরই ফেভারিট হিরো হিরোইন এবং
খুবই মানে ইনোসেন্ট একটা লুক আছে, এবং এমন না যে অ্যাক্টিং একদমই পারে না তা না, কিন্তু হয়তো ডিরেক্টর আর প্রডিউসার তাকে সেভাবে ইউটিলাইজ করতে পারেনি, তারও হয়তো স্ক্রিপ্ট চুজের ক্ষেত্রে চয়েসের ক্ষেত্রে হয়তো একটু ভুলভাল ডিসিশন নেওয়া হয়ে গেছে। তো এখনও সময় আছে, বেশি বয়স না, 35 ইয়ার্স অফ এজ, এই সময় থেকে অনেকে অ্যাক্টিং মানে হয়তো জাস্ট শুরু করছে এরকম আছে, এর পরবর্তী বয়সেও আছে, যেরকম বোমেন ইরানি যথেষ্ট বয়সকালে অভিনয় শুরু করেন। তো ইটস নেভার টু লেট, অল দ্য বেস্ট হিরোইন দা, আমরা চাই তুমি প্রথম থেকে যেরকম সাকসেসফুল হিরো হিসেবে আমাদের টলিউডে একটা নাম কামিয়ে নিয়েছিলে সেই জায়গায় আবার ফিরে আসো, এবং তোমাকে দেখে অনেকেই যেন আরও ইন্সপিরেশন পায়, সেটাই আমরা সবসময় চাই। ঠিক আছে, এই ভিডিওতে এইটুকুনি বলার ছিল, ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না, এবং তোমরা যারা যারা এখন ডিএলস্টো ফ্যামিলির সদস্যটি নিয়েছে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে এখন আমাদের পরিবার সদস্য হয়ে যাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।